এটি রংপুরের এক টাকার হোটেল। লালবাগ হাটের মাঝে এই হোটেলটি। এলাকায় বেশ নামডাক রয়েছে হোটেলটির। হোটেলটির ভেতরে এক টাকা সদৃশ অনেক কাগজ দিয়ে ভেতরে সাজানো এবং সুসজ্জিত মনে হয়েছে। আর এখানকার পিয়াজু এক টাকা, খুরমা খেজুর দুই টাকা, পুরি এক টাকা, এভাবে বেশিরভাগ খাবারই এক টাকা মূল্যের। আর এখন যে খিচুড়িটি আপনারা দেখতে পাচ্ছেন, এটির নাম ডিজিটাল খিচুড়ি, 10 টাকা প্লেট। আমার কাছে প্রথমে ইন্টারেস্টিং লেগেছিল নামটা, সেজন্য ভেতরে গিয়ে খোঁজ নিলাম। ইনি হচ্ছেন মালিক কাকা, যে 1989 সালে প্রতিষ্ঠা করেন। আর এই খাবারগুলো সব কিছু এক টাকা। আর তার ছেলে বর্তমানে পরিচালনার দায়িত্বে আছেন। ভেতরে আমরা যখন ঢুকি তখন বসার মতো জায়গা ছিল না, এত ভিড়। আর প্রত্যেক দিন সময় সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত এটি খোলা থাকে। আর একটি বিখ্যাত চা এখানকার, সেটি হচ্ছে 3 টাকার ডালিম চা। তো যিনি ডালিম চা বানান তিনিও খুব সম্ভবত মালিকের ছেলে। 3 টাকায় ডালিম চা, যেটি সেটি সাধারণ রং চায়ের মতো, কিন্তু এতে আরও নতুন অনেক রকম ফ্লেভার পাওয়া যায়। আমার এই বাটির খাবারের দাম 5 টাকা, এটাকে তারা সেট বলে, ভাজাপোড়ার সেট। আর ভেতরটা বেশ সাজানো গোছানো মনে হয়েছে ছোট দোকান হিসেবে। আর তাদের ব্যবহারের কথা যদি বলি, একেবারেই অমায়িক। আমরা হচ্ছে কলাপাতার বিরিয়ানি নিয়েছিলাম, আমরা যখন যাই বললেন মাত্র 10 মিনিট লাগবে। আর তো আমরা অপেক্ষা করছিলাম, এর মধ্যে আমাদের কলাপাতার বিরিয়ানি চলে আসলো। কলাপাতার বিরিয়ানি হচ্ছে 20 টাকা প্লেট। আর সেন্ট ভালো, কিন্তু এর ভিতরে কোনো মাংস নেই। আমি ভেবেছিলাম হয়তো অন্তত মুরগির মাংস থাকবে, কিন্তু অল্প কিছু বুট দেখা যায়। আর সাথে হচ্ছে এক স্লাইস করে ডিম দিচ্ছিল, শশা গাজর টমেটো শেষ হয়ে যাওয়ার কারণে দিতে পারেনি, তারা সেটাই বলল। তবে বাঙালির ঐতিহ্যবাহী খাওয়া কলার পাতার খাওয়াটা বর্তমানে না দেখা গেলেও এই 1 টাকার হোটেলে আসলে বেশ জনপ্রিয় একটি খাবার। আমরা খাবার নেওয়ার কিছুক্ষণ পর আরও ভিড় হয় এবং প্রায় 10-15 মিনিটের মধ্যে তাদের বিরিয়ানি শেষ হয়ে যায়। আমার কাছে বিরিয়ানিটা এভারেজ লেগেছে 20 টাকা হিসেবে। পুরিগুলো স্বাদ ছিল, কিন্তু বেশ ছোট মনে হয়েছে, কিন্তু 1 টাকা হিসেবে ঠিক আছে, 1 টাকা হিসেবে পারফেক্ট। না তাদের লাভ বেশি হচ্ছে, না আমাদের লস হচ্ছে।